আর্থ্রাইটিসটা কি, মানে কার মানে কে কি মনে হয় বাংলায় বলতে পারবেন? যেমন একটা উদাহরণ বলে যে আর্থ্রাইটিস কি হতে পারে, অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। যেমন মানে যাদের 40 আপ মেল ফিমেল সাধারণত আমরা আর্থ্রাইটিস পেয়ে থাকি, অস্টিওআর্থ্রাইটিস নাকি? সো এই 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 এরকম আরো আর্থ্রাইটিস আছে, ঠিক আছে। তারপর হচ্ছে একটা জোড়া কি বলা হয়, তারপর আরো বলেন বহু আছে সেপ্টিক আর্থ্রাইটিস বা ইনফেকশিয়াস আর্থ্রাইটিস হতে পারে, সোরিয়াটিক আর্থ্রাইটিস, গুড। আর তাহলে আমরা কিন্তু অনেকগুলো নাম পেয়ে গেছি, নাম্বার 1 অস্টিওআর্থ্রাইটিস, তারপরে বললাম রিউমাটয়েড আর্থ্রাইটিস, তারপরে জুভেনাইল আর্থ্রাইটিস, তারপরে সেপ্টিক আর্থ্রাইটিস, তারপরে গাউটি আর্থ্রাইটিস, তারপরে সোরিয়াটিক আর্থ্রাইটিস, তারপরে স্পন্ডাল আর্থ্রাইটিস বা ক্যালোজিং বলি আমরা, স্পন্ডাল আর্থ্রাইটিস একটা বড় টার্ম। তারপর আর কি বললাম, জুভেনাইল বলছি, জুভেনাইল আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস। তাহলে এগুলো হচ্ছে বাংলাদেশে কমন, মোটামুটি আপনারা সবাই জানেন মোটামুটি কমন। এখন একটা রোগী কে রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগী, কে গাউটি আর্থ্রাইটিসের রোগী বা কে অ্যাঙ্কাইলোজিং এর রোগী, এটা তো আমাদের ডায়াগনোসিস জানতে হবে নাকি? আপনাদের কাছে যে রোগীগুলো আসে এই রোগীগুলা মানে গভর্নমেন্টের এখানে প্রতিবন্ধী আপনাদের যে সেন্টার গুলাতে, সেখানে কি ডায়াগনোসিস হয়ে আসে নাকি ডাইরেক্ট রোগী আসে? তাহলে দুই ভাবে আসে, তাহলে আপনাকে কিন্তু ডায়াগনোসিসও করতে হবে। সো আর্থ্রাইটিস এর ক্ষেত্রে আমরা কিন্তু, কারণ আমরা জানি প্রায় মোর দেন মানে নেয়ার অ্যাবাউট, এখন ওয়ার্ল্ড আর্থ্রাইটিক অ্যাসোসিয়েশন তারা বলছে নেয়ার অ্যাবাউট 200 আর্থ্রাইটিস আছে পৃথিবীতে, মানে আমরা আর্থ্রাইটিস এর রোগী পেয়ে থাকি 200 টাইপের আর্থ্রাইটিস এর রোগী পেয়ে থাকে। এখন আমি যদি ডাইরেক্ট লিখে দিলাম এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, এটা সোরিয়াটিক আর্থ্রাইটিস হতে পারে না, কারণ আর্থ্রাইটিস একটা আকার শুধু যে বললাম যে দ্বিতীয় ধাপে গিয়ে কিন্তু অস্টিওআর্থ্রাইটিস হতে পারে যে কোনো কিছু। তো আপনি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস লাগবে, এটা কিন্তু আমি একেবারে লেটেস্ট ইনফরমেশন দিচ্ছি যে ওয়ার্ল্ডে তাই হবে, আপনাকে ডিডি দেখে আপনি লিখবেন এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস, অথবা কমা দিয়ে আপনি অস্টিওআর্থ্রাইটিসও লিখতে পারেন হতে পারে। এখন একটা জোড়া একটা রোগী আসলে রিউমাটয়েড আর্থ্রাইটিস বয়স 50, সে কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিস উইথ অস্টিওআর্থ্রাইটিস হাঁটুতে নিয়ে আসতে পারে না। সো ডায়াগনোসিসটা খুব ক্লিয়ার লিখে রাখবেন, এটা আপনার লাভ যে ভবিষ্যতে রোগী ব্যাক করলে আপনার ডাটাটা আছে। দুই, এই রোগীটা যখন অন্য ডাক্তারের কাছে যাবে যদি আপনার এই ডায়াগনোসিস ক্লিয়ার না করেন তাহলে কিন্তু এটা নিয়ে পরবর্তীতে দেখা যাবে যে এটা নেগেটিভ ইয়া হতে পারে প্র্যাকটিসে। সো ডায়াগনোসিসটা আগে ক্লিয়ার করেন, বা একজন ডাক্তার আপনার কাছে রোগী পাঠাইছে কোমর ব্যথা নিয়ে, সে তো লিখে দিয়ে দিছে এটা পিএলডি হতে পারে না, সে লিখে দিয়ে দিছে পিএলডি, কিন্তু আপনি দেখলেন এই রোগী পিএলডি এর সাথে তার স্পন্ডলোসিস আছে থাকতে পারে, লাম্বার স্পন্ডলোসিস থাকতে পারে, বা এমন হতে পারে সে কত ক্লিনিক্যাল অ্যাসেস করে পিএলডি করছে, আপনি একটা এমআরআই করে দেখলেন তার বোন টিভি হতে পারে। আপনি বোন টিভির কোনো চিকিৎসা দিতে পারবেন? কেউ পারে কোনো ফিজিওথেরাপিস্ট বোন টিভির চিকিৎসা দিতে পারাও উচিত না। ওকে, আপনি কি করবেন, রোগীটা রেফার করে দিবেন টিভি স্পেশালিস্টের কাছে বা ডট সেন্টার আছে এভরিওয়্যার। তাহলে এই যে রোগীর একটা কনফিডেন্স ডেভেলপ করবে যে আপনার কাছে এসে অন্তত সে কি করলো তার রোগটা জানতে পারলো, তখন কিন্তু আপনার প্রতি একটা কনফিডেন্স আসবে। সো আর্থ্রাইটিস, আমরা আরো কিছু আর্থ্রাইটিস এর নাম আমরা বলতেছি যেটা আপনারা মিলে দেখেন, আমি লিখে নিয়ে আসছি, আপনারা তো অলরেডি বলছেন এখানে আরো কিছু আছে, যেমন এস এল ই, নাম শুনছেন
সিস্টেমিক লুপাস ইরাইথ্রোমাইসাইটিস, এটা স্কিনের ডাক্তারদের সাথে রিলেটেড আর্থ্রাইটিস, এটা একটা আর্থ্রাইটিস ডেভেলপ করে, ঠিক না? বলিতে তারপর হচ্ছে স্ক্লেরোডারমা, অলসো স্কিন ডিজিজ, ঠিক আছে, এটাও আর্থ্রাইটিস ডেভেলপ করে। তারপরে রিঅ্যাকটিভ আর্থ্রাইটিস, রিঅ্যাকটিভ আর্থ্রাইটিস, নাম শুনছেন? নাম শোনার কথা, এটাও এটাও কোনো না কোনো ভাবে বডিতে কোনো ইনফেকশন থেকে হতে পারে, সেটা বেশিরভাগ ক্ষেত্রেই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের মাধ্যমে সাধারণত রিঅ্যাকটিভ আর্থ্রাইটিস হয়ে থাকে। বোঝা গেছে কথা? এটা জানতে হবে আমাদের। তারপরে হচ্ছে ফাইব্রোমায়ালজিয়া, নাম শুনছেন? আচ্ছা, কিছু রোগী আসে দেখবেন, এসে বলে ব্যথা ব্যথা ব্যথা, স্পেশালি মিডল এজ ওমেন, মিডল এজ যাদের বয়স 20 থেকে 45 বা 40 এর মধ্যে মহিলা স্পেশালি, তাদের ব্যথার কথা বলবে সারাক্ষণ, যে এখানে ব্যথা ওখানে ব্যথা। আপনি বিভিন্ন অ্যাসেস করলেন, ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করলেন, ব্লাড টেস্ট করে দেখেন, কিছুই পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, শুধু একটাই সাইন পাওয়া যাবে, সেটা হচ্ছে রেস্টে থাকলে ব্যথা বাড়ে, হাঁটাহাঁটি করলে ব্যথা কমে যায়। পাওয়া যায় রুগী এরকম মাঝে মাঝে, এগুলো হচ্ছে ফাইব্রোমায়ালজিক রুগী, অলসো আর্থ্রাইটিস। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার অনেক নাম আছে, এগুলো আসলে আর্থ্রাইটিসের তো প্রত্যেকটা আরো অনেক ডিটেইলস, আমরা তো জাস্ট রোগগুলোর নামগুলো বলে যাচ্ছি, বেসিক একটা কথা বলতেছি। পার্থেস ডিজিজ, নাম শুনছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা সাধারণত বাচ্চাদের হয়ে, বাচ্চাদের স্যার, তো এটা একটা মানে এক্সাক্ট কজ আনুন, হঠাৎ করে হিপ জয়েন্টে ব্যথা, হিপ জয়েন্ট ব্যথা ব্যথা ব্যথা, তারপরে দেখা গেলো হিপ জয়েন্টটা কি হয়েছে, হেডিওন হয়ে গেছে বা নাই, নেক্রোসিস হয়ে গেছে বা এক্সরে করলে দেখা যায় যে নাই বা প্রবলেম। ম্যানেজমেন্ট আসছে, ঠিক আছে, ম্যানেজমেন্ট আসছে। তারপরে হচ্ছে আরো বহু আছে, সেকেন্ডারি আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে, কেউ একজন ফুটবল প্লেয়ার বা খেল মানে হঠাৎ করে খেল দিকে আঘাত পেয়েছে, ওনাকে ডানহাটিতে আঘাত পেয়েছে, আফটার 5 মান্থ লেটার, 6 মান্থ লেটার, 1 ইয়ার লেটার তার ওখানে পোস্ট ট্রমাটিক ডিজেনারেটিভ চেঞ্জ তৈরি হবে, সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে, ঠিক আছে। এগুলো কিন্তু স্টিলি নিলেই কিন্তু পাওয়া যাবে, তখন আপনাকে ওখানে ব্যথা ঘাটা বার করতে হবে যে এটা আসলে কি জাতীয় আর্থ্রাইটিস। আর এগুলো এখন একটা রোগীর সাথে অস্টিওআর্থ্রাইটিস যেটা হয় ইজি প্রসেস জনিত, বয়স জনিত, 40-50 বাইল্যাটারাল হতে পারে, দুই হাঁটুতে হতে পারে, কোমর হতে পারে, অ্যাঙ্কেল হতে পারে, কিন্তু দেখা গেল একটা হাঁটু সে ইয়াং একটা রোগী আসছে বয়স 35 বা 30, হাঁটু ব্যথা নিয়ে আসছে, আপনি এক্সরে করে দেখলেন ডিজেনারেটিভ চেঞ্জ, অস্টিওফাইট, অস্টিওফাইট তো বুঝেন বৃদ্ধি হতে পারে, ঠিক না, জয়েন্টে লিম্পিং এর মতো বৃদ্ধি বা ভিতরে একেবারে মিনিসকাস বরাবর বৃদ্ধি পাওয়া যেতে পারে, তো এইগুলা তখন তার স্ত্রী নিয়ে দেখবেন সে একটা আঘাত পেয়েছে বুদ্ধিতে গত 5 বছর আগে, তো আঘাত পেয়েছে যে কোনো ভাবে সেখানে, তাহলে বুঝতে হবে এটা সেকেন্ডারি আর্থ্রাইটিস। আর এই আর্থ্রাইটিস গুলা যে কোনো বয়সে হতে পারে, যেমন বাচ্চাদের জুভেনাইল আর্থ্রাইটিস যে কোনো বয়সে হতে পারে, যে কোনো কালারের মানুষ হতে পারে, আমরা কেউ সাদা, কেউ কালো, কেউ বেগুনি, কেউ বাদামি, বিভিন্ন রঙের লোক আছি না, সো যে কোনো কালারের লোকের আর্থ্রাইটিস হতে পারে, মহিলাদের হতে পারে, পুরুষদের হতে পারে। মানে এটা এমন একটা মজার জিনিস যে একটা সাবজেক্টের যদি ঠিকমতো এই আর্থ্রাইটিস রোগী আপনি মনে করেন আর কোনো রোগী দেখবেন না, এই আর্থ্রাইটিসই দেখবেন রোগী, যখন দেখবেন আপনি অ্যাসেস করে যে আমার আর্থ্রাইটিস রোগী পাইছি, তখন আপনি এরএনডি আপনি ট্রিটমেন্ট দেন সাকসেস। আপনি দেখলেন আপনার কাছে পিএলএডি রোগী আসছে, আপনি পিএলএডি রোগী বললেন ভাই আমি লোকে চিকিৎসা করি না, চলে যান, কোনো অসুবিধা নেই। আমি কি কথা বুঝাইতে পারছি? বেসিকলি আপনি এভাবে ডেভেলপ করেন প্র্যাকটিসটা, একটা মানে একটা গ্রুপ অফ ডিজিজ নিয়ে আপনি কাজ করেন, যখন গ্রুপ অফ ডিজিজের আপনি এ টু জেড জানবেন, ট্রিটমেন্ট কি, এটার চিকিৎসা কি, কি করা উচিত, কি কি কারণে হয়, তখন কিন্তু দেখবেন আপনার এটা সাকসেস হলে দেন আরেকটা রোগ নিয়ে 1 বছর পরে শুরু করে, না বুঝাইতে পারি নি, এই একটা আর্থ্রাইটিসই আপনি চালায় দেন কয়েক বছর, তাহলে দেখবেন ঠিক, কারণ আপনার একটা, কারণ এটা বিশাল সাবজেক্ট এবং এটা পুনর্বাসন তো আমি যদি শুরু করি 10 দিনও শেষ হবে না, পুনর্বাসন, ঠিক আছে, পুনর্বাসন 10 দিনও শেষ হবে না, সো আমরা একটা একটা করে রোগ নিয়ে যেন কাজ করতে পারি, ট্রিটমেন্ট দিতে পারি, ওদিকে আগাবো।
তাহলে যে কোনো বয়সে হতে পারে, যে কোনো কালারের মানুষের হতে পারে, যে কোনো দেশের হতে পারে, ডেমোগ্রাফি। হ্যাঁ, যে এটা হতে পারে আফ্রিকায় হতে পারে, আফ্রিকার লোকের হতে পারে, যেমন শোল্ডার, হাঁটু, তারপরে হচ্ছে হিপ জয়েন্ট, অল আর সাইলেবিয়াল জয়েন্ট, যেই যে জয়েন্টে নট অনলি সাইলেবিয়াল জয়েন্ট, আর্থ্রাইটিস কিন্তু যে কোনো জয়েন্টে হতে পারে। বাট যে সকল জয়েন্ট ম্যাক্সিমাম রেঞ্জ অফ মোশন করে, সেই জয়েন্টগুলোতে যদি কোনো কারণে কোনো ইনফ্লামেশন হয় বা প্রদাহ হয়, সেটা হতে পারে ডিউ টু অটোইমিউন ডিসঅর্ডার, হতে পারে ডিউ টু ট্রমা, হতে পারে ডিউ টু ইনফেকশন, যেমন আমরা ডেঙ্গু জ্বরের কথা আমরা কিছুদিন আগে শুনছি, ঠিক না, ডেঙ্গু ফিভার, তারপরে এর আগে কি ছিল, চিকুনগুনিয়া। তো এই এগুলো কি অল আর ভাইরাস, ঠিক আছে, এই ভাইরাল ইনফেকশন অলসো আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। সো যে কোনো ইনফেকশন, বা সেটা ব্যাকটেরিয়াল হতে পারে, ভাইরাল হতে পারে, ফাঙ্গাল হতে পারে, তা থেকে হতে পারে, বিভিন্ন অটোইমিউন ডিসঅর্ডার তা থেকে হতে পারে, যে কোনো কারণে যদি কোনো শরীরে কোনো জোড়া প্রদাহ হয়, দিস ইজ আর্থ্রাইটিস, নাকি এটা আমরা সবাই জানি, এটা এখানে আমরা লিখছি, তাহলে কি হবে, এবং সেই ক্ষেত্রে জোড়াগুলো ব্যথা হবে, জোড়াগুলো ফুলে যেতে পারে কমন, তারপর হচ্ছে আমাদের রেঞ্জ অফ মোশন বা মুভমেন্ট কমে যাবে, মানে রোগীর নড়াচড়া করতে তার ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে পারে, পাশাপাশি মাসেলের পেইনের কথা রোগী কিন্তু বলতে পারে। সো এটা একেবারে কমন, আমরা সবাই জানি যে আর্থ্রাইটিসটা কি। তো এইটাকে আমরা যারা এক্সপার্ট, আমরা এই আর্থ্রাইটিসটাকে ভাগ করে ফেলব যে আমার রোগীর আসলে কোন আর্থ্রাইটিস। আমরা এতে পড়বে যে সকল আর্থ্রাইটিসের কথা বললাম, এটা কি অস্টিওআর্থ্রাইটিস কিনা, বা রিউমাটয়েড কিনা, বা অ্যাঙ্কাইলোজিং কিনা, বা সেপ্টিক কিনা, অনেক কজ আছে, ঠিক না, এগুলো আমরা ট্রাই করব। আইদার আমাদের তার হিস্ট্রি নিয়ে, রোগীর সে কতদিন ধরে ভুগছে, তার বয়স কত, এগুলো হিস্ট্রি নেব, তার ফ্যামিলি হিস্ট্রি নেব, যে ফ্যামিলিতে তার এই জাতীয় কোনো কারণে এই জাতীয় কোনো রোগ আছে কি না, সেটা স্পেশালি মার পক্ষের হিস্ট্রিটা বেশি নিতে হবে, ঠিক আছে। তো এই হিস্ট্রিগুলো নিয়ে আমরা একটা, যদি প্রয়োজন হয় আমরা কোনো টেস্ট করতে পারি, যেমন আর্থ্রাইটিসের আমরা কি ব্লাড টেস্ট করতে পারি, আপনি কি টেস্ট করেন? করি স্যার। ওকে, গুড। কি কি করতে পারি? ইউরিক অ্যাসিড করতে পারি, ইউরিক অ্যাসিড দেখতে পারি, আইসোটাইটেট করতে পারি, আরএ টেস্ট করতে পারি, এসোটাইটেট করতে পারি, এনটিসিসি করতে পারি। হ্যাঁ, অনেকগুলো টেস্ট আছে যেগুলো আমরা মোটামুটি করলে একটা আইডিয়া পেয়ে যেতে পারি, ঠিক না। আবার মেটাবলিক আর্থ্রাইটিস বলতে একটা কথা আছে, মেটাবলিক ডিসঅর্ডার থেকে হতে পারে, বিভিন্ন মিনারেলস ডিসঅর্ডার থেকে হতে পারে, যেমন ভিটামিন ডি, ঠিক আছে, ক্যালসিয়াম, নাম শুনছেন না? তো এগুলো আমরা কিন্তু ব্লাড টেস্টের মাধ্যমে কনফার্ম করতে পারি। তো একটা রোগী একসাথে অনেকগুলো আর্থ্রাইটিস নিয়ে আসতে পারে, বা একটা সিঙ্গেল আর্থ্রাইটিস এর প্রবলেম নিয়ে আপনার কাছে আসতে পারে। সো সেটা আমরা বার করে ফেলবো আমাদের অভিজ্ঞতা আস্তে আস্তে, আর অভিজ্ঞতা কিন্তু একদিন হবে না, আস্তে আস্তে হবে, এজন্য আমরা প্র্যাকটিস করে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস লাগবে। আচ্ছা, আর্থ্রাইটিস এর জন্য আমরা কিছু, মানে যে জিনিসগুলো আমাদের একটু ব্যাকে যায়, মানে আমরা আবার সেই গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েশন লেভেলে একটু যাওয়ার চেষ্টা করতেছি, যে আমাদের জোড়া সাধারণত কমন কি কি জিনিস থাকে একটা জয়েন্টে, ঠিক আছে, সেই জিনিসগুলো আমরা একটু কথা বলি। প্রথম হচ্ছে আমাদের জয়েন্টের মধ্যে কার্টিলেজ থাকে, স্পেশালি সাইলবিয়াল সকল জয়েন্টের যে মাথা, যেমন হাঁটুর উপরে কি ফিবার, নিচে টিবিয়া, দুইটার মাথায় কার্টিলেজ আছে, ঠিক না, কার্টিলেজ থাকে, এটা কমন। বা দুই স্পাইনের মাঝখানে কি থাকে, দুই বোন ভার্টেব্রা মাঝখানে ডিস্ক, অলসো সেকেন্ডারি কার্টিলেজ। ওকে, আমরা সব জায়গায় কার্টিলেজ পাচ্ছি, যতগুলো জোড়া আছে মাঝখানে ম্যাক্সিমামই কার্টিলেজ থাকে। তাহলে আমাদের জয়েন্টে কি থাকে এটা আমার মাথায় রাখতে হবে, ব্রেন এরিয়ার হচ্ছে আমার জোড়ার মধ্যে কি থাকে, কার্টিলেজ। দুই নম্বরে থাকে, যদি সেটা সাইলিভিয়াল জয়েন্ট হয়, সাইলিভিয়াল মেমব্রেন থাকে ভিতরে, ঠিক না, ক্যাপসুলটা তৈরি করার জন্য যে সাইলিভিয়াল মেমব্রেন থেকে ফ্লুইড প্রোডাকশন হয়, সাইলিভিয়াল জয়েন্ট তৈরি হয়। আমি দ্রুত শেষ করব। তারপরে হচ্ছে জয়েন্টে লিগামেন্ট থাকে, বিভিন্ন রকম লিগামেন্ট, যেমন হাঁটুর কিছু লিগামেন্টের নাম বলেন, অ্যান্টিরিয়র ক্রুসিয়াল লিগামেন্ট, পোস্টিরিয়র ক্রুসিয়াল লিগামেন্ট আছে, ঠিক না। সো এই মিনিসকাস কার্টিলেজ, ওকে, তো এই লিগামেন্টগুলো থাকতে পারে চারপাশে, বাইন্ডিং লিগামেন্ট, ফিবুলার সাথে টিবিয়া,
ফিমারের সাথে টিবিয়া, ফিমারের সাথে ফিবুলা, ঠিক না? আমরা এগুলো আমাদের মাথায় নিয়ে নিতে হবে যে কি কি আছে জোড়ার মধ্যে, গ্যালের মধ্যে লিগামেন্ট থাকতে পারে। তারপরে দেখো টেন্ডন, একটা জয়েন্টে মোস্ট অফ দা জয়েন্টে আমরা হাত পা নাড়াই বা যাই করি না কেন, এখানে মাসেলের লাস্ট এন্ড জয়েন্টের সাথে যেটা লাগে দিস ইজ টেন্ডন, টেন্ডন থাকে। তারপরে হচ্ছে আর ইম্পর্টেন্ট জিনিস আমরা অনেক সময় প্র্যাকটিসে আমরা ভুলে যাই, সেটা হচ্ছে বার্সা। এই বার্সাইটিস এগুলো অল আর লিম্ফয়েড টিস্যু, এই বার্সা থাকতে পারে বিভিন্ন, যেমন হাঁটুতে প্রি প্যাটেলার বার্সা, সুপ্রা প্যাটেলার বার্সা, ইনফ্রা প্যাটেলার বার্সা, বার্সাগুলো থাকে দুই জোড়ার মাঝখানে, টেন্ডন এবং জয়েন্টের মাঝে, বোনসের মাঝখানে, বিভিন্ন জায়গায় বার্সাগুলো থাকতে পারে। ওকে, এই যে আমরা বেসিক যে অ্যানাটমিক স্ট্রাকচারটা কথা বললাম, এক নম্বর হচ্ছে কার্টিলেজ, দুই হচ্ছে সার্ভিক্যাল মেমব্রেন, তিন হচ্ছে লিগামেন্ট, টেন্ডন এন্ড বার্সা। সো এই আর্থ্রাইটিসে এই প্রত্যেকটি স্ট্রাকচার কিন্তু এফেক্ট হবে, মাথা রাখতে হবে, বুঝা গেছে? আপনি শুধু কেবল কার্টিলেজ নিয়ে সারাদিন কাজ করলেন, শুধু কার্টিলেজের হিলিং, কার্টিলেজের চিকিৎসা আপনি শর্ট টার্ম দিচ্ছেন, এক্সারসাইজ করতেছেন, কিন্তু রোগী তো আসা বলে স্যার ব্যথা তো যায় না, বলে না? এই জন্য আপনার মাথা রাখতে হবে যে আর যে স্ট্রাকচারগুলো আছে সেগুলার আসলে কোনো সমস্যা হচ্ছে কিনা, এটা বলার উদ্দেশ্য হচ্ছে আর্থ্রাইটিসে। এখন আমরা টাইপ আগে পড়ে ফেললাম, টাইপটা আমরা যদি একেবারে 100% না পারি, আমরা অন্তত 3-4টা কম ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে চলে যাব, যে আমার কাছে সন্দেহ হয়েছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, অথবা সন্দেহ হয়েছে এটা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস, যদি আমরা ব্লাড টেস্টে কনফার্ম করতে পারি, বা পাশাপাশি আমরা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস করে রাখলাম। এখন আসলে ট্রিটমেন্টে গেলে আমরা ট্রিটমেন্টে এই স্ট্রাকচারগুলো আমাদের জোড়ার মাথায় থাকতে হবে। এখন আসেন পেইন, পেইনটা কি মানে যে কোনো একটা, হ্যাঁ, যেটা কোনো পজ উপস্থিত থাকতে পারে নাও থাকতে পারে, মানে কোনো একটা আনপ্লেজেন্ট পারসেপশন, অস্বস্তিকর অনুভূতি, যেমন বগুড়া এলাকার লোকজন এখানে আছে কেউ ওই জন, আচ্ছা তোমার নাম কি জানি, জুর উলফা, তো ওই এলাকার লোকজন এসে বলে স্যার আমার শার্ট লাগছে, শার্ট লাগছে, শার্ট লাগে বুঝো তুমি, শার্ট লাগছে, শার্ট লাগছে স্যার আমার শার্ট লাগছে, এরকম কোনো কথা শুনছো আঞ্চলিক ভাষা? আমার এলাকা আমাদের যে জোর আমার বাড়ি চাপতো বলে স্যার খাইয়া যায়, খাইয়া যায় কথা বলে না রুগীরা, কিছু রুগী বলে স্যার নিয়া যায়, বলে কথাগুলো বলে গ্রাম্য ভাষা, এগুলো হচ্ছে গ্রামের মহিলারা বলে স্যার শার্ট লাগছে, খেয়ে যায় কালাই 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 না, এটা অনেক এলাকায় আঞ্চলিক ভাষা, সবগুলি হচ্ছে ব্যথা, বুঝা গেছে কথা? অল আর পেইন, সেটা কোনো কজ উপস্থিত থাকতে পারে, আর্থ্রাইটিস থাকতেও পারে নাও থাকতে পারে, কোনো স্টিমুলিং থাকতেও পারে নাও থাকতে পারে, কোনো টিস্যু ড্যামেজ থাকতেও পারে নাও থাকতে পারে, এনি আনপ্লেজেন্ট পারসেপশন, যে কোনো অস্বস্তিকর অনুভূতি, জ্বলে যাওয়া, পুড়ে যাওয়া, শার্ট লাগছে, কালায় নিছে, ব্যথা করে, কিছু রুগী স্যার আমার কোনো ব্যথা না, আপনি কি জন্য আসছেন, স্যার আমার কাছ থেকে কেবল জ্বলে জ্বলে নিয়ে যায়, তো আমরা মুভমেন্ট করলে স্যার আমার কিন্তু ব্যথা নেই, আমার কেবল জ্বলে নিয়ে যায়, তো তোমাকে এটা এটা তুমি খেয়াল কাজ করবে না, তোমার মাথা রাখতে হবে যে জ্বলে নেওয়ারও একটা কি ব্যথা, ওকে? তুমি তার ভাষায় লেখলা যে তারটা জ্বলে যায়, ইংলিশে না বলে বাংলায় লেখো অসুবিধা নেই, চাইনিজরা তো তাদের ভাষায় লেখে, হ্যাঁ, ইউরোপিয়ান সব আমি প্রেসক্রিপশন পাই পড়া খুব দুষ্কর, ইংরেজি ওয়ার্ড বাট লেখে কি ইটালি ইটালি বা স্প্যানিশ, তাদের ভাষায় লেখে, থাই ভাষায় ইংলিশও লেখে, থাই ভাষা লেখে। তাহলে এখানে এটা এটা আমরা অলরেডি বলে ফেলছি নাকি যে পেইন কাকে বলে। এখন আসেন আমরা যেটা নিয়ে কথা বলবো, আর্থ্রাইটিসের কমন কি সমস্যাগুলো হতে পারে, খুব ইম্পর্টেন্ট, এই রোগীর আর এই রোগীর দুইজনেরই রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে আসছিল আমাদের কাছে, দুইজন কিন্তু একই কথা বলবে না, আলাদা বলবে, বুঝা গেছে কথা? উনি ওনার মতো করে কথা বলবে, উনি ওনার মতো করে বলবে, দুইজনের অনুভূতি দুই রকম বলবে, দুইজনের সমস্যা দুই রকম, দুইজনের অনসেট অফ আর্থ্রাইটিস দুই রকম, ক্লিয়ার? সব এক করে ফেলার কোনো সুযোগ নাই, এটাই আমরা এখানে বলছি যে এক একজনের এক্সপিরিয়েন্স এক এক রকম। তাহলে কমন এক্সপিরিয়েন্স যেটা রোগীরা আসা বলবে, প্রথমে ব্যথা, এরপরে হচ্ছে স্টিফনেস, যে শক্ত বা নাড়াতে গেলে টাইট থাকে, স্পেশালি রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগীর কমন ফিচার,
মহিলারা বলবে মোস্ট অফ দা রিউমাটয়েড আর্থ্রাইটিস কেস হচ্ছে ফিমেল সাফার করে মর্নিং স্টিফনেস। এটা আমরা করে আসছি সবাই, ঠিক না? সকালবেলা ঘুম থেকে উঠতে তার কষ্ট হবে, ব্যথা শক্ত হয়ে থাকে, শরীর নাড়াতে পারে না, যত দিন যায় আস্তে আস্তে কমে আসে। হ্যাঁ, আটা আটি করলে আস্তে আস্তে কমে আসে। এটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগীর কমন ফিচার। ওটাতে চলে যা রোগী না বললে বলানোর ব্যবস্থা করে রোগীর মুখ দিয়া যে এই জাতীয় সমস্যা হয় কিনা আপনার, যদি হয় তারপরে তুমি টেস্টে আপনার চলে যান। টেস্টে গেলে আমরা যদি আরেক ফ্যাক্টর দেখি পজিটিভ, বা অনেক সময় আরেক ফ্যাক্টর পজিটিভ নাও আসতে হবে, ঠিক আছে? আমরা এনটিসিসি দিতে চাই, আরো আরো ডিপ অনেক টেস্ট আছে, এখন ডি টাইমার আরেকটা টেস্ট আছে। সো এগুলা আস্তে আস্তে প্র্যাকটিস করতে গেলে দেখবেন যে এগুলা চলে আসতেছে। হ্যাঁ, বা ইন্টারনেটে সার্চ দেন হোয়াট আর দ্য ইনভেস্টিগেশন ফর রিউমাটয়েড আর্থ্রাইটিস, অনেকগুলো সার্চ চলে আসে, ওগুলো করে দেখেন। যদি বাংলাদেশে করা সম্ভব হয় তাহলে কিন্তু আমরা ক্রস করে দেখতে পারি। তারপর আছে সোয়েলিং। তো আর্থ্রাইটিসের একটা কমন একটা জোর হতে পারে, অনেক আবার সোয়েলিং নাও হতে পারে। আমি বলছি এটা কমন ফিচার গুলো আমরা কথা বলতেছি, ঠিক আছে? সোয়েলিং নাও হতে পারে। তারপর হচ্ছে কন্টিনিউইং অর রিকারিং পেইন অ্যান্ড টেন্ডারনেস, মানে ব্যথা কিছুদিন রোগী বলবো আমি অনেক ভালো আছিলাম গত তিন মাস, শীত আসার পরে তার আবার শুরু হয়েছে। বুঝা গেছে কথা? অনেকদিন সে ভালো ছিল, কি কিভাবে ভালো ছিল স্যার? এমনি ভালো হয়ে গেছে। তার মতো করে বলবে যে আমি একটা হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি ভালো হয়ে গেছে, বা আয়ুর্বেদিক ওষুধ খেয়েছি ভালো হয়েছে, বা ব্যথার ওষুধ খেয়েছিলাম ভালো হয়ে গেছে, বা গরম সেঁক দিচ্ছি ভালো হয়ে গেছে, এমনি ভালো হয়ে গেছে স্যার, ঠিক আছে? আবার এখন শীত, এই শীত আসার পর থেকে এটা কি রিকারেন্ট হতে পারে। সো আর্থ্রাইটিস এমন একটা রোগ কিন্তু বারবার কন্টিনিউটি থাকতে পারে এবং রিকারেন্সি হতে পারে। তারপর হচ্ছে ডিফিকাল্টি ইউজিং মুভিং জয়েন্ট, আমরা নড়াচড়া আগে বলছি, ঠিক না? আর নড়াচড়া করতে জোড়া এদিক সেদিক করতে সমস্যা হবে, তারপরে জোড়া গরম হয়ে যেতে পারে। আপনি পালপেট করে দেখবেন আপনার তালু দিয়ে, স্পেশালি ডরসাম অফ দ্য হ্যান্ড, ঠিক আছে? পাম দিয়ে না, ডরসাম অফ দ্য হ্যান্ড দিয়ে আপনি পালপেট করে দেখবেন যে এটা আসলে কোনো ওই দুইটা কম্পেয়ার করে দেখতে পারেন, একটা আঁটুর সাথে আরেকটা আঁটু, একটা জোড়ার সাথে আরেকটা জোড়া, বা আপনার সাথে তার শরীরের টেম্পারেচারটা কি, ঠিক আছে? এটা দেখা যেতে পারে এবং সেখানে স্কিনের কালার চেঞ্জ হয়ে যেতে পারে, রেডনেস হয়ে যেতে পারে। হ্যাঁ, কিছু অনেক সময় ব্ল্যাকিশ হতে পারে, রেডনেস কমন। এখন আসেন তাহলে আমার পেইনের মোটামুটি অ্যাকর্ডিং টু আর্থ্রাইটিস কি কি সিমটম এগুলো হতে পারে আমরা বললাম। এখন আসেন আমরা, যেহেতু আজকে আমাদের মূল জিনিস হচ্ছে পেইন ম্যানেজমেন্ট এন্ড রিহ্যাবিলিটেশন, উই অল আর রিহ্যাব প্র্যাকটিশনার, ইজ নট ইট? আচ্ছা, আমরা সকলেই পুনর্বাসন প্র্যাকটিশনার, এবং যারা পুনর্বাসনে আরো হায়ার ডিগ্রি নেবেন তারা পুনর্বাসন বিশেষজ্ঞ। এই রিহ্যাবের ভিতরে সব নিয়ে আসেন, পেইন নিয়ে আসবেন, ম্যানেজমেন্ট, রিহ্যাবের ভিতরে আপনার ডিফিকাল্টি অফ মুভমেন্ট সেটা আপনার চিকিৎসা। তাহলে ব্যথা কমানো আপনার প্রথম কাজ, দ্বিতীয় কাজ তাহলে যে মুভমেন্ট, মুভমেন্ট গুলো কম সেটা কমানো আপনার কাজ, তারপরে বাইকে গেছে ডিফর্মিটি ডিসএবিলিটি সেটাকে রিডাকশন করা, বা বেঁকে যেন না যায়, শুধু কেন হয়ে গেছে কেন হইতেও তো পারে সেটাও যেন না হয় সেটা আমরা পূজা করা, তারপরে তার মানসিক সাপোর্ট, সাইকোলজিক্যাল সাপোর্ট, তার সামাজিক সাপোর্ট, তার এই রাস্তাঘাটের সাপোর্ট, সব জায়গায় রিহ্যাবের কথা বলতে হবে এভরিওয়্যার। তাহলে আমাদের রিহ্যাবিলিটেশনটা আমরা শুধু চিকিৎসা সীমাবদ্ধ রাখবো না, আমরা রিহ্যাবিলিটেশনটা নিয়ে যাব আমাদের কমিউনিটিতে, আমাদের ফ্যামিলিতে, আমাদের রাজনৈতিক নেতাদের কাছে, আমরা নিয়ে যাব আমাদের ধর্মীয় নেতাদের কাছে, এবং নিয়ে যাব কোথায়, গভর্নমেন্টের কাছে, এবং সেটা কোথা থেকে আরো গভর্নমেন্টের কাছে গেলে গভর্নমেন্ট এটা ইন্টারন্যাশনালি কি করবে, আরো বিভিন্ন ফোরামে উপস্থাপন করবে। তাহলে এখানে দেখেন এই কথাগুলো এখানে বলা আছে রিহ্যাবিলিটেশন নিয়ে, যে আমরা একটা মানুষকে ফিজিক্যালি মেন্টালি কগনিটিভ কগনিশন থিংকিং এন্ড লার্নিং এই সব বিষয়ে তাকে মেডিকেল ট্রিটমেন্ট দেয়, বা সোশ্যাল ট্রিটমেন্ট দেয়, বা সোশ্যালি ভাবে তাকে আবার তার ডেইলি লাইফ এডিএল এবং ফাংশনিং করা হয়েছে মূল মন্ত্র, ক্লিয়ার? এখন কারো যদি ব্যথা থাকে সে কিন্তু অ্যাক্টিভিটিস ডেইলি লিভিং করতে পারবে না, এবং এই ব্যথা নাই কিচ্ছু নাই, রোগী দীর্ঘদিন আর্থ্রাইটিসে ভুগছিল, সে একটা জব করতো কোথাও একটা জায়গা, এখন জব তা না, এখন সে ভালো, তাইলে এখন তার কি সমস্যা?
জবের কারণে তার কি মানসিক একটা প্রবলেম তৈরি হয়েছে, সাইকোলজিক্যাল, এই সাইকোলজিক্যালটাও আপনাকে অ্যাড্রেস করতে হবে। বুঝতে পারছেন কথা? সেটাকে আপনাকে সোশ্যাল ওয়ার্কার বা অন্যান্যদের সাথে টিম ওয়ার্কের মাধ্যমে যেন আপনার পরামর্শে এই কাজগুলো সে আবার তার জবটা পায় বা কোন জবে সে যাবে এই দিক নির্দেশনা যখন আপনাদের বুঝায় বলে দিবেন, তাহলে দেখবেন আপনি কি হয়েছেন বস, এখন কঠিন কিছু না। আমরা এখানে একটা জাস্ট একটা ছবি দিছি, দেখেন আমরা চাই না কেউ হুইল চেয়ারে থাকুক, নাকি হুইল চেয়ার থেকে উঠবে তারপরে তার এইজ, অ্যাকর্ডিং টু লাইফস্টাইল, অ্যাকর্ডিং টু তার অবস্থা, তার সব মিলে আমরা তাকে চিকিৎসা দেবো, বা তার মাসেলের কতটুকু তার ফিজিক্যাল ফিটনেস আছে বা তার কতটুকু ড্যামেজ হয়েছে বা ওই অনুযায়ী তাকে অপটিমাল লেভেল পর্যন্ত চিকিৎসা দেওয়াটা হচ্ছে আমাদের এখানে ট্রিটমেন্টের আর্থ্রাইটিসের মূল মন্ত্র। বুঝা গেছে কথা? একজন আপনার কাছে আসছে অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস, তার একটা হিপ টোটালি এভিয়ান হয়ে গেছে বা এমন সেকেন্ডারি বা থার্ড ডিগ্রি অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করছে, টোটালি একটা লো স্ট্রেস। ওকে, আর একটা ইফ কি ভালো আছে, ফ্রি আছে, তো তার ক্ষেত্রে আপনার অ্যাকর্ডিং টু তার ক্ষেত্রে রিহ্যাব কি, সেও কিন্তু আটকাতে পারে না ঠিক মতো, সে হুইলচেয়ারে চলে, একটা ফিক্সড আর একটা কিছুটা মুভ করতে পারে, স্পাইন কিছুটা পারে কিছুটা পারে না, তো তার ক্ষেত্রে ট্রিটমেন্ট প্রোটোকল হবে তার মতো করে, ইজ নট ইট। এরপর সে থাকে কোথায়, সৌদি আরব, সে আসছে কোম্পানি ছুটি দেয় না, কয়দিনের ছুটি দিছে, এক মাসের, তো এই সবগুলো হিসাব করেই আপনাকে রিহ্যাবের প্রোটোকলটা তৈরি করতে হবে। বোঝা গেছে কথা? এটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র। এই কথাগুলো এখানে লেখা আছে আর কিছু না। এখন আসেন আমরা ট্রিটমেন্টের ক্ষেত্রে, প্রথমত আমরা রিহ্যাবিলিটেশন এ ফিজিক্যাল থেরাপিস্টরা কি করে থাকি, বিভিন্ন এক্সারসাইজ করে থাকি, মূল উদ্দেশ্য পেইন কমানো এবং সোয়েলিং কমানো। এখন বলেন আপনার হাতে কি কি যন্ত্র আছে পেইন এন্ড সোয়েলিং কমানোর পর কোন জোরার আর্থ্রাইটিস এর ক্ষেত্রে, বলেন একজন একজন করে, এটা জানেন আপনারা সবাই। প্রশ্নটা হ্যাঁ মানে আপনার হাতে কি কি ইকুইপমেন্ট আছে, আমি এক্সারসাইজের কথা বলছি না, ইকুইপমেন্ট যেটার মাধ্যমে আপনি একটা রোগীর ব্যথা কমাতে পারেন, জোরা এবং সোয়েলিং কমাতে পারেন। আচ্ছা সোয়েলিং কে শুধু বলেন, ব্যথাটা পড়ে হ্যাঁ ইউএসটি, সো আমরা ইউএসটি আর একটা কথা বলি, আমরা একটু আপডেট হওয়ার চেষ্টা করি, আমরা ইউএসটি এই টার্মটা মানে কোল টার্ম, এখন আমরা পিএলএট বলি ঠিক না, এটা আগে কি বলতো সায়াটিকা, ইজ নট ইট, আমেরিকাতে বলে স্লিপ ডিস্ক, আপনি আমেরিকাতে কি রুগী করে যদি বলেন পিএলএটি কম বুঝবে, আমেরিকান পিপল শুধু বুঝে স্লিপ ডিস্ক, পিএলআইডি বুঝে বাংলাদেশের মানুষ, আগে বুঝবো সায়াটিকা, কারণ এক একজনের এক এক নাম, কিন্তু কি আমার গ্রামের এলাকায় গিয়ে যদি আমার এই ডাক্তার শফিউল্লাহ প্রধানকে বুঝেন কেউ বুঝা পাবে না, আমার ওখানে একটা আলাদা নেক নাম আছে, আছে না তো, প্রত্যেকটা রোগের কিন্তু কান্ট্রি ভেদে জনগণের কাছে প্রসিদ্ধ কিছু নাম আছে এবং যত দিন যাচ্ছে নাম কিন্তু আপডেট হচ্ছে। সো আমরা এখন আর ইউএসটি বলবো না, ইউএসটিটা মূল জিনিসটা কোথায় থেকে আসতে পারে, ইউএসটিটা কি হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড, বোঝা গেছে কথা, দিস ইজ অলসো সাউন্ড, নরমাল সাউন্ড না কিন্তু, আচ্ছা তাহলে এটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড, আমরা একটা নির্দিষ্ট হার্টের সাউন্ড আমরা ইউজ করে থাকি ফর ট্রিটমেন্টে, আবার এই সাউন্ড ব্যবহার হয় সমুদ্রের গভীরতা মাপার জন্য, সেটাও অলসো হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড, ইজ নট ইট, জানেন আপনারা যারা মেরিন ইঞ্জিনিয়ার তারা কিন্তু সমুদ্রের কতটুক গভীরতা সেটা এই সাউন্ড দিয়ে মাপে, তাদের মেশিন আছে, সো আমরা এটা মানে হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড বলে আমরা আরো আপডেট হলাম। তারপরে আপনার এটার আবার বিভিন্ন হার্টজের মেশিন পাওয়া যায় ঠিক না, ওয়ান হার্টস, থ্রি হার্টস, বিভিন্ন দেশের বিভিন্ন কোম্পানি তৈরি করে, তো এটা দিয়ে আমরা সোয়েলিং কমাইতে পারি, গুড, যদি এটা দিয়ে সোয়েলিং কমলো না মনে করেন কি করবেন, আর কি মেশিন আছে বলেন তাড়াতাড়ি, সবাই জানে হ্যাঁ
50 বার এটা মেশিন না মানে মেশিনের আমি একটু মেশিনের আগে আসতেছি ওদিকে পরে আসতেছি মেশিন জানতে চাই মেশিন আপনাদের কাছে মেশিন আছে না অনেক ফিজিওথেরাপি তো অনেক মেশিন অনেক ডেক্স কি আছে সোয়েলিং কমায় ওয়াক্স ওটা তো মানে ওটা তো হিট দেওয়া আমি প্রায় পাই প্লান্টার মেসেন্টিস ক্যালকিনিয়া রিসিপার নাম শুনছেন না আল্ট্রাসাউন্ড আমাদের এই আল্ট্রাসাউন্ড বা এইচএমএস এই হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড শরীর ফুলা নিয়ে গেলে কি করে বিভিন্ন ব্র্যান্ডের আছে ঠিক না ডায়াবেটিক্স দিলে কি সমস্যা হবে রোগী অনেকদিন দুর্বল কারণ ডায়াবেটিস যখন পানিটা বের হয় সাথে সোডিয়াম পটাশিয়াম নিয়ে বের হয়ে যাবে ঠিক না আপনার তো খুলছে একটা স্পেসিফিক জোড়া দুইটা জোড়া সেটাকে আপনি কমাবেন কিভাবে আপনার হাতে অস্ত্র সেকেন্ড অস্ত্র হচ্ছে আইএফটি ইন্টারফারেনশিয়াল থেরাপি এনি মাসেল স্টিমুলেটর সেটা আইএফটি হতে পারে ফেরাটিক গ্যালভানিক বোথ অলসো জয়েন্টের ফুলা কমায় এটা জানা দরকার কিন্তু আপনাকে এই জন্য সুইটেবল কোনটা আপনি ব্যবহার করবেন কারণ আপনার আর আপনি রোগী আছে আল্ট্রাসাউন্ডও দিচ্ছেন শর্ট ওয়েভও দিচ্ছেন আইআরআরও দিচ্ছেন বিভিন্ন এক্সারসাইজ করাচ্ছেন রোগী ফুল্লা আর এই অবস্থা নিয়ে এসে ভাবিব তো এটা আমাদের খুব ইম্পর্টেন্ট যে আমরা কোনটা ব্যবহার করব এখন আসেন এক্সারসাইজ সোয়েলিং ও মাই এক্সারসাইজ এটা বলে আই ইউ ফরেস এটা মেসাজ হতে পারে মেসাজ আই ইউ এক্সারসাইজ গুলো সাধারণত সোয়েলিং কমায় তাহলে আমরা কি কোয়ার্টিসেপ স্ট্যাটিক দিতে পারি আটুস ক্ষেত্রে বা যে কোনো আইসোমেট্রিক আমরা দিতে পারি বোল লোয়ার লিম্বের ক্ষেত্রে হিল যে চাপ দেওয়া এই জাতীয় এক্সারসাইজগুলো তাহলে আইসোমেট্রিক এক্সারসাইজগুলো আমরা সোয়েলিং কমাতে আমাদের সাহায্য করে এক্সারসাইজের কথা বলছি কিন্তু ঠিক আছে এক্সারসাইজের বাইরে আর কি কি আছে আপনার হাতে বলছিলেন কন্ট্রাস্ট বাথ ঠিক না গরম ঠান্ডা ঠিক না কন্ট্রাস্ট বাথে কমা ওই বলছিল ওয়াক্স থেরাপি কমা অবশ্যই সোয়েলিং কমায় আমার কিন্তু অনেক অস্ত্র আছে খেয়াল করেন অস্ত্র কিন্তু কোন শেষ নাই অনেক ইকুইপমেন্ট আছে আমাদের হাতে আমরা যদি এগুলো করতে পারি এক্সারসাইজ কম্বাইন্ডও করতে পারি আলাদা আর আপনার কাছে শুধু ওয়াক্স আছে আর কিছু নেই এমন এক জায়গা আছে তাকে আপনি এক্সারসাইজে কন্ট্রাস্ট বাদ দেন ওয়াক্স দেন আর কিছু আইসোমেট্রিক এক্সারসাইজ দেন অটোমেটিক সোয়েলিং কিছু কিছু ক্ষেত্রে যেটা খুব ইনফ্ল্যামেটরি অ্যাক্সিডেন্ট বেশি হয় খুব সেই ক্ষেত্রে আপনাকে ওখান থেকে ড্র করা ছাড়া কোনো রাস্তা খোলা নেই এটা খুব রেয়ার কেস দুই একটা কেস তো সেটা পরে ইস্যু হ্যাঁ আমরা মাথায় রাখবো তারপরে হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ হচ্ছে ইমপ্রুভ জোড়ার মোবিলিটি বাড়ানো এবং ফিজিক্যাল ফিটনেস বাড়ানো আর্থ্রাইটিস রোগীর যেটা হয় পুনর্বাসন কেন মূল মন্ত্র আমরা বারবার বুঝি অন্য ডাক্তার সাহেবদের কাছে কেন বেতন ওষুধ লিখে দিবে ডিজিজ মডিফাইং ড্রাগ দিয়ে দিবে ক্যালসিয়াম লিখে দিবে বিভিন্ন কিছু লিখবে আপনার খাইতে থাকেন সে খাচ্ছে রুগী কিন্তু আস্তে 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 জোড়াগুলো স্টিফ হয়ে যাচ্ছে রুগী চিন্তা করে হাঁটলেই তো ব্যথা এক্সারসাইজ করলেই তো ব্যথা এই করলেই তো ব্যথা এটা কমানোর জন্য স্টেরয়েড খুব ইজি একটা ড্রাগ যেটা মেডিসিনের ডাক্তাররা দিয়ে দেয় স্টেরয়েড খাইতে থাকে এই মাসের পর মাস খাইলে ব্যথা কম হঠাৎ একদিন বাথরুমে করে গিয়ে ইনফ্রাকশন নিয়ে আসবে বা অস্টোপোরোসিস ডেভেলপ করবে সো স্টেরয়েডের নেগেটিভ দিকগুলো বলেন আর আমরা আমাদের যে আমরা কি করবো যে আপনি তাহলে ঠিক মতো এক্সারসাইজ করবেন ঠিক মতো ফিজিওথেরাপি করবেন এগুলো যদি আমরা শুরুর থেকে কাউন্সিলিং করে দিতে পারি তাহলে কিন্তু রুগী কিন্তু আপনার তত্ত্বাবধানে থাকবে এবং আপনি তাহলে বেতার ওষুধ বিহীন চিকিৎসার ব্যবস্থা করবেন সব ট্রিটমেন্ট কিন্তু আমি আপনি দিতে পারবো না এটা কিন্তু সম্ভব না সেন্টার বেস হোক বা হাসপাতালে হোক কোনো সব চিকিৎসা দেওয়া সম্ভব না বিভিন্ন চিকিৎসা সে বাসা করবে সেটা আমরা আসতেছি পরে হ্যাঁ পরে আসতেছি এখন আমরা এখানে হিট এন্ড কোল্ড থেরাপির কথা বলছি হ্যাঁ এগুলো আমাদের কমন তারপরে ম্যাসাজ হ্যাঁ বিভিন্ন সুতিং ম্যাসাজ ইউজ করা যায় তো ম্যাসাজেরই আসলে এইটা টার্ম টা অনেক ওল্ড টার্ম আপনারা এটা আপনাদের মতো করে
বিভিন্ন যে প্র্যাকটিসের অভিজ্ঞতা অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, আমি সাধারণত একটু মেসেজে কম করতে চাই, আমার ব্যক্তিগত কথা বলতেছি। এখন আসে ইলেকট্রোথেরাপিটা, নিয়ে আমরা এর আগে বলছিলাম, তাহলে আমাদের কাছে হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড আছে, আমরা বিভিন্ন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এটা অনেক সময় রোগী আপনি একটা শর্টওয়েভ দিচ্ছেন আর আবার মাইক্রোওয়েভ ডায়াগ্রামই দিচ্ছেন বা আইআরআর দিচ্ছেন, যেটি দিচ্ছেন, রোগী চিন্তা করবে এটা হিট দেয়, ইজ নট হিট? রোগী তো তাই চিন্তা করে, রোগীকে এটা বোঝাইতে হবে দিস ইজ নট হিট। হিট তো দেওয়ার জন্য আমরা হট ব্যাগ দিয়ে বাসায় হিট দেওয়া যায়, গরম পানি দিয়ে হিট দেওয়া যায়, দেওয়া যায় না, কিন্তু আপনার এই যে শর্টওয়েভ ডায়াগ্রামে দিস ইজ নট, এটা নিয়ে কিন্তু হিট প্রোডাকশন হয় সেকেন্ডারি, মূল টার্গেট কি আপনার? আপনি যে ব্যথার ওষুধ খাচ্ছেন খাওয়াচ্ছেন সে কি করে যদি সে বুঝতে পারে আপনার রিসিভ করবে যে আপনি ব্যথার ওষুধ ছাড়াই ভালো আছে, সেও অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট দেয়। আল্ট্রাসাউন্ড অলসো সোয়েলিং এন্ড অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট দেয়, লেজার অলসো অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট দেয়, এগুলো কিন্তু জানতে হবে। আমরা অনেক সময় অনেক পেশেন্টের বিরুদ্ধে কথা বলি, অনেক সময় কেবল ম্যানুয়াল থেরাপি ম্যানুয়াল থেরাপির কথা বলি, বলি না ইজ নট ইট? হ্যাঁ, দিস ইজ অলসো, আমাদের সবই লাগবে, আমাদের সব লাগবে, আমাদের ওই মেশিনও লাগবে, ওই ম্যানুয়াল থেরাপিও লাগবে, আবার আমাদের গ্রস জেনারেল এক্সারসাইজও লাগবে, আমরা কোনোটা বাদ দিব না। আমরা কেউ একজন সিঙ্গেল ম্যানুয়াল থেরাপিস্ট স্পেশালিস্ট এটা না হয়ে আমরা একজন ফিজিওথেরাপিস্ট, আমি কথা বুঝতে পারছি কথা? এই এর থিম মাথায় নেন, তাহলে আপনার কাছে অনেক রসদ আছে, আপনি যুদ্ধ করতে পারবেন। সো আপনি ম্যানুয়াল থেরাপিস্ট হয়ে না কেউ কেউ ইলেকট্রোথেরাপিস্ট হয়ে না, আমরা রিহ্যাব স্পেশালিস্ট হবো নাকি? তারপরে সে স্ট্রেস ম্যানেজমেন্ট এন্ড ইমোশনাল সাপোর্ট, এটা কিন্তু আমাদের এই আর্থ্রাইটিস রোগীর রিহ্যাবিলিটেশনের একটা অংশ, কারণ একটা আর্থ্রাইটিস রোগী দীর্ঘদিন ভুগতে থাকে, তার একটা স্ট্রেস থাকে অলওয়েজ অলওয়েজ, এই স্ট্রেসটা এবং কিভাবে ম্যানেজ করবে এবং তার মানসিক সাপোর্ট কিভাবে দিবেন এটা কিন্তু আপনার কাজ। আপনি যদি দরবার করে দেন মাঝখানে পয়সা, ঠিক আছে, তাহলে কিন্তু দেখবেন আপনার দুই পক্ষ থেকেই বিভিন্ন গিফট আসতেছে, এই পক্ষ থেকে আসতেছে ওই পক্ষ থেকে আসতেছে, বুঝে গেছে কথা? এই নিজের কাছে বুঝতে পারছেন? আমি দ্রুত শেষ করি। এখন হচ্ছে নিউট্রিশনাল কাউন্সিলিং এন্ড ওয়েট, ফিজিওথেরাপিস্টদের কেউ যেন অমুকটা নাম, খুব বাংলা ভাষা, সকলের বিএমআই একটা যে 18 থেকে 24 এই রেঞ্জে থাকতে হবে। হ্যাঁ, 18 থেকে 24 না, আমি তো জানি 18 থেকে 24 আমার 27 ও আপনার, হ্যাঁ 27, তো 27 হলে হবে না, সবার বিএমআই লেভেল থাকতে কত আছে 18 থেকে 24 দিন নরমাল, বা একটা মানুষের বয়স ওজন বয়স উচ্চতা সব মিলে তার যে একটা নেচার নরমাল ওজন থাকার কথা, এই রোগীদের কিন্তু এই ওজন আপনাদের কন্ট্রোল করতে হবে। যদি সে থিন অ্যান্ড লিন হয়, বিএমআই কম হয়, সেটা বাড়াতে হবে, যদি সেটা বেশি হয়ে যায় ওভারওয়েট হয় বা ওবেস পেশেন্ট হয় সেটা কিন্তু কমাতে হবে। এখন আসলে পেশেন্ট অ্যান্ড ফ্যামিলি এডুকেশন খুব ইম্পর্টেন্ট, এটা রিহ্যাবিলিটেশনের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আপনার যে রোগীকেই শুধু চিকিৎসা বা এগুলো বললে হবে না, তার আত্মীয় গার্জিয়ান তার মূল যারা তার চারপাশে ইভেন কি তার সোসাইটিকেও আপনাকে এডুকেশনে আনতে হবে। সো এটাও যদি একটা প্রজেক্ট নিয়ে নিতে পারেন তাহলে কিন্তু বেনিফিট আছে, সবাই কিন্তু আমাদের বুঝাইতে হবে, কারণ সবাই আপনার রোগী হয়তো ট্রিটমেন্ট চাচ্ছে না কিন্তু তার আত্মীয় সচ্ছে, এখন আত্মীয়কে যদি আপনি ম্যানেজ করতে পারেন তাহলে কিন্তু চিকিৎসাটা সহজ হয়ে যাবে।
এখন আমরা এখানে কিছু ছবি দিছি দেখেন, এটা হচ্ছে আমি বলছি ইতিপূর্বে যে আমাদের হাতে অনেক অস্ত্র আছে, আমরা চিকিৎসা দিচ্ছি বা দিই, কিন্তু আপনি একটা রোগী সবসময় ধরে রাখতে পারবেন না, সবসময় আপনার আপনার অ্যাভেলেবিলিটি নাই বা সে ট্রিটমেন্ট নেওয়ার কিছুদিন হলো কিছুদিন নেয় নাই, তাকে একটা বেসিক ট্রিটমেন্ট দিয়ে দেবেন বাসায়, এটা বলে কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন। কমিউনিটিতে তাকে থ্রো করবেন, এর মধ্যে আমরা কিছু জিনিস দেখছি, একটা সুইমিং পুল, একজনে হাঁটতেছে, আমি জাস্ট কিছু ছবি নিছি খুব দ্রুত না, সাইক্লিং করছে, অল আর অ্যারোবিক এক্সারসাইজেস, ঠিক আছে। এই আর্থ্রাইটিস রোগীর ভুল করবেন না কোনোদিন, কোনো জিম এক্সারসাইজ দিবেন নট, কোনো অ্যানোরোবিক এক্সারসাইজ দেওয়া যাবে না। অ্যানোরোবিক এক্সারসাইজ কি দেখেন, আইসেন হেভি ওয়েট লিফটিং, হেভি ওয়েট লিফটিং এগুলো হচ্ছে অ্যানোরোবিক এক্সারসাইজ, ভুলেও অ্যানোরোবিক এক্সারসাইজ আর্থ্রাইটিস রোগীর দেওয়া যাবে না। আমরা দেখব কি অ্যারোবিক এক্সারসাইজ কি, তাকে বলবেন যে আপনি আপনার সময় মতো হাঁটেন, আপনার আপনি কিছুদিন থেরাপি দিচ্ছেন, সেন্টার বেস ট্রিটমেন্ট দিচ্ছেন, রোগী অনেক ভালো, তাকে স্লো করে বলে দেন আপনি হাঁটবেন, কতদিন হাঁটছেন, কীভাবে হাঁটছেন, কাগজপত্র নিয়ে আমার দেখা করবেন এক মাস পরে। আপনার এলাকায় কোথায়, গ্রামে তো প্রচুর পুকুর আছে, আছে না প্রচুর ইয়ে আছে, নদী আছে, খাল আছে, সব আছে, সাঁতার প্রতিদিন একবার হইলেও অন্তত দুই মিনিট সাঁতার কাটতে হবে, পাঁচ মিনিট সাঁতার কাটতে হবে, এই লিস্টটা নেই, তাকে জাস্ট একটা লাইফ স্টাইলের মডিফিকেশন করবেন, বলেন তো একটা সাহেবের কথা, সে কিন্তু লাইফ স্টাইল মডিফিকেশন করে অনেক কিছু করছে, তো আপনার লাইফ স্টাইলে তারা ঢুকিয়ে দেয়, আপনি তো সারা জীবন তাকে ধরে রাখতে পারবেন না, পারবেন তাকে সাঁতার, তার যদি এবিলিটি থাকে সুইমিং পুলে সে করবে, তারপরে তাকে সাইক্লিং, সাইকেল তো গ্রামের যে কোনো মানুষ চালাতে পারে, বা বাসা, এই জাতীয় অ্যারোবিক এক্সারসাইজের উপরে আমাদের কী করতে হবে, রোগীকে জোর দিতে হবে। তো শেষ, আর এখন মোটামুটি আমরা এই আর্থ্রাইটিস পেইন ম্যানেজমেন্ট এন্ড রিহ্যাবিলিটেশন নিয়ে আমরা মোটামুটি আপনাদের একটা বেসিক থিম আইডিয়া দিয়েছি, এখানে প্র্যাকটিক্যাল দেখালে আমি মনে করি কিছু নাই, কেন কিভাবে আপনারা অলরেডি গ্রাজুয়েশন সবাই করে আসছেন, প্র্যাকটিক্যাল বলতে আমরা এখন আল্ট্রাসাউন্ড মেশিন কীভাবে চালাবো এটা কি আমাদের দরকার আছে, আর লেজার মেশিন কীভাবে চালাবো দরকার আছে, বিকজ ইউ আর কনসালটেন্ট, ইউ আর ফিজিওথেরাপিস্ট, আপনি এখানে আপনার ডায়াগনোসিস, আপনার ম্যানেজমেন্ট, আপনার থিম, এগুলো আপনি প্রেসক্রাইব করে সেটা আপনার সাথে আপনার তো আর অ্যাসিস্ট্যান্ট আছে না, এদের মাধ্যমে আপনি সেটাকে অ্যাপ্লাই করবেন, প্রয়োজনে নিজেও করবেন, কিন্তু ওগুলো আমাদের কোনো দরকার আছে, আমরা হচ্ছে পুনর্বাসনে একটা রোগীকে এই আর্থ্রাইটিস রোগীর কীভাবে হেল্প করতে পারি বা কীভাবে একটা গাইডলাইন দিতে পারি, যে গাইডলাইনের মাধ্যমে আমরা আমাদের কমিউনিটিতে আমাদের জেলা লেভেলে যে যেখানে আসেন সেখানে একজন দক্ষ ভালো ফিজিওথেরাপিস্ট হিসাবে পরিগণিত হইতে পারি, এটা হচ্ছে আমাদের মূল গাইডলাইন। এখন কারো কোনো কোশ্চেন আছে কিনা বলুন, এই বলেন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, এটা আমার যে অভিজ্ঞতা আছে, আমি অলরেডি বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের জার্নালে এটা পাবলিকেশন করছি, হ্যাঁ এটা আপনারা একটু খুঁজ নিলে পাবেন, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি এটা বাংলাদেশে আছে, এটা সত্য কথা, এটা আপনার নিজের টোন টেস্ট করে দেখবেন কম, এটা আমরা প্রায় এটা এই রেজাল্টই পাচ্ছি, এটার মূল কারণ হচ্ছে ডিউ টু ল্যাক অফ আমাদের যে খাবার, মানে আমরা যে খাবারগুলো খাই খাবারের ভিতরে বেশিরভাগই হচ্ছে মানে উপাদানগুলো কম থাকে, হাইব্রিড খাবার, হ্যাঁ ভেজাল খাবার, এটা একটা কজ, দ্বিতীয় কজ হচ্ছে আমাদের মুভমেন্ট কম, এক্সারসাইজ কম, এখন রোদেও কম যাওয়া হয় ঠিক না, এটা হতে পারে, কিন্তু আপনি যেটা বলছেন এটা একটা কেস অফ পিএলডি, এটা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রোগীর কোনো স্পেসিফিক রেফার্ড পেইনের কথা সে বলবে না, কথা বুঝতে পারছি, যে বলছে না কোমর থেকে পায়ের দিকে থাই মাসেলের দিকে, হাই মাসেল যদি ক্র্যাম্প, হ্যাঁ উইকনেস হয় এটা আপনাকে এক্সক্লুড করতে হবে স্পাইন, স্পাইন আপনাকে ফিজিক্যালি অ্যাসেস করে দেখেন, এসএলআর টেস্ট করে দেখেন, মাসেলের পাওয়ার কত আছে, স্পাইন স্পাইনের কোন ইনভেস্টিগেশন করে দেখতে হবে, ভিটামিন ডেফিসিয়েন্সিতে কি হবে,
সেটা হচ্ছে ওভারঅল পেইন অ্যালগরিদম, ওভারঅল সারা শরীরে দেখা মাল্টিফাংশনাল পেইন। বুঝতে পারছিস? সারা শরীরে সে মেজমেজ ব্যথাটা বলবে, মাংস চাবায় কামড়ে যেত, ওভারঅল একটা পেইনের কথা সে বলবে। প্রতিটা জোড়া ব্যথার কথা বলতে পারে, প্রতিটা মাসেল ব্যথার কথা বলতে পারে, কারণ এইটা একটা ভিটামিন, এটা আমাদের ব্লাডে থাকে, ঠিক না? সারা শরীরে কিন্তু ওয়েল ডিস্ট্রিবিউটেড, যদি কমে আসে সব জায়গায় কমে আসবে, স্পেসিফিক পায়ের কমার কোনো সম্ভব চান্স নেই। এটা কোনো মেকানিক্যাল ইঞ্জুরি হতে পারে, যেহেতু সে জিম করে, জিম থেকে কোনো একটা ইঞ্জুরি সে করে নিয়ে আসতে পারে, তা ঠিক হতে পারে। যদি প্রাইমারি ডায়াগনোসিস করা যায় সেক্ষেত্রে আপনাকে এই প্রাইমারি কেসের ক্ষেত্রে এখানে কিছু অনেক সময় কিছু ডিজিজ মডিফাইং ড্রাগের প্রয়োজন হয়, কিছু ব্যথার ওষুধের প্রয়োজন হয়, পাশাপাশি ফিজিক্যাল থেরাপি দিতে হবে। তো ওই কাজটা করার জন্য আপনার প্রয়োজনীয় হয়তো একজন মেডিসিনের ডাক্তারের হেল্প দিতে পারেন ওষুধের ক্ষেত্রে, আর পাশাপাশি ফিজিওথেরাপি দিতে পারেন যদি আর্লি কেস হয়। আর যদি লেট স্টেজে আসে সাধারণত এই রোগীগুলোকে, কারণ একটা একটা বাচ্চা যতক্ষণ যতদিন পর্যন্ত সে ফুল অসিফিকেশন না হবে ততদিন কিন্তু অপারেশন করার তেমন কোনো সুযোগ নেই, ওয়েট করতে হবে তার অ্যাডাল্ট হওয়া পর্যন্ত। তো ততদিনে আপনাকে বিভিন্ন থেরাপি বা বিভিন্ন এক্সারসাইজ হোম থেরাপি এগুলো চালিয়ে যেতে হবে। বুঝতে পারছি? ততদিন পর্যন্ত যতদিন সে ফুল অ্যাডাল্ট না হচ্ছে, এটা কেসটা কোন স্টেজে আসলো। কিন্তু আমি পার্টিস ডিজিজ অনেক পেয়েছি যেগুলো এক্স-রে দেখে বুঝতে পারলাম। হ্যাঁ, এক্স-রে দেখে কি হচ্ছে সম্পূর্ণ ক্লিয়ার, এক্স-রে দেখে হেল্প হবে। স্যার আপনার ভবিষ্যতে কি হবে সেই মেসেজটা তারা দিয়ে দেবে, যে আপনি যদি চিকিৎসাটা না করেন, ট্রিটমেন্ট না করেন, ভবিষ্যতে কি হবে কি হবে। হ্যাঁ, তবে একটা গ্রেড অফ ট্রিটমেন্ট, একটা নির্দিষ্ট এই পর্যন্ত নির্দিষ্ট ট্রিটমেন্টের নির্দিষ্ট পথ যদি বারবার ট্রিগার না করে তাহলে সে ভালো থাকবে। তা বুঝতে পারেন? মনে করেন আপনার অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করছে, কিন্তু ডিউ টু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি বা ডিউ টু ট্রমা, এখন আপনি ট্রিটমেন্ট দিলেন, ইমপ্রুভ করলো মাসেল, জয়েন্ট আবার লুব্রিকেন্ট তৈরি করতেছে, সব ঠিক আছে, সে আবার আঘাত পাইল, ওই কষ্ট যদি আবার ফিরে আসে বা তার বয়স বাড়ার সাথে সাথে তার একটা কজ, বয়স হচ্ছে অস্টিওআর্থ্রাইটিসের অ্যানাদার কজ, 5 ইয়ার্স হলে একটা হতেই পারে। ওকে, এই জন্য খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা কেস কিন্তু ফলো আপে রাখবেন। একটা রোগীকে আপনি ভালো হয়ে গেল, এক মাস ট্রিটমেন্ট দিলে মোটামুটি ভালো হয়ে গেল, তাকে হোম অ্যাডভাইস দিয়ে বলবেন ঠিক আছে, আপনি প্রতি 15 দিন বা এক মাস পর পর আপনি আমাকে আবার আপনি ভালো থাকলে আসতে হবে, ভালো না থাকলে আপনাকে সেন্টারে আসতে হবে। এই যে আপনি যখন ফলো আপ করবেন, এই ফলো আপটা খুব ইম্পর্টেন্ট, এই ফলো আপটা কিন্তু তাকে করাইতে হবে, তাহলে
এই জাতীয় সমস্যাগুলো হবে না, সব ক্ষেত্রে সব থেরাপি কিন্তু অ্যাপ্লাই করতে যাবেন না, বুঝা গেছে কথা? এই জন্য ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট, আপনাকে হাই লেভেল অফ ডায়াগনোসিস জানতে হবে। অ্যাঙ্কোলোসিস রোগীকে যদি আপনি কোনো যে কোনো ম্যাকেনজি বলেন, মুলিগান বলেন, বা আপনার আরও কী কী যেন আছে সিরিয়াস যে কোনো কোনো ম্যানুয়াল থেরাপি অ্যাপ্লাই করতে চান, একটা দুর্ঘটনা ঘটতে হয়, ডোন্ট ডু দিস। তাকে বেসিক এক্সারসাইজগুলো করবেন, মোবিলাইজিং এক্সারসাইজ, এটা হচ্ছে আপনার প্রথম কাজ। মোবিলাইজিং অনেকভাবে করানো হচ্ছে, করানো যায় না সেটা আপনি তাকে শিখিয়ে দিতে পারেন। সাঁতার কাটাও তো একটা মোবিলাইজিং এক্সারসাইজ, সাইকেল চালানো একটা মোবিলাইজিং এক্সারসাইজ, বা আপনি শিখিয়ে দিলেন শুয়ে শুয়ে করলো, এগুলো মোবিলাইজিং এক্সারসাইজ। এই জন্য এনকাইলোজিং এর ক্ষেত্রে মানে সব ক্ষেত্রে সব কেস কিন্তু করা যাবে না, মানে সব থেরাপি অ্যাপ্লাই করা যাবে না। জাস্ট এটা প্র্যাকটিস করতে করতে দেখবেন আফটার ফাইভ ইয়ার্স লেটার আপনি সব ক্লিয়ার, আর নতুন নতুন আসতেছে। যেমন আমরা এখন ড্রাই নিডেলের কথা বলতেছি, আকু পাংচারের কথা বলতেছি, অ্যাঙ্কালোজিং এ অ্যাক্সিডেন্ট কাজ করে, কারণ হচ্ছে মাসেল বা লিগামেন্ট যখন ফাইব্রোসিস হয়ে যায়, টাইট হয়ে যায়, আপনি হিট দিচ্ছেন, এক্সারসাইজ করছেন, ছাড়ছে না কোনোভাবে, কিন্তু আপনি কিছু কিছু পয়েন্ট যদি রিলিজ করে দেওয়া যায় বা এই ড্রাই নিডেলিং এর মাধ্যমে কিছু মাসেলকে যদি রিল্যাক্স করে দেওয়া যায় কিছুটা ছেড়ে দেবে, তখন আপনি আবার ইফেক্টিভ এক্সারসাইজ দিতে পারবেন। বুঝতে পারছি, এগুলা প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে ইম্প্রুভ হবে। তো সরি, হ্যাঁ, কাফিং এফেক্টিভ, কাফিং কাফিং থেরাপি খুবই এফেক্টিভ। কাফিং এ কি হয়, সার্কুলেশন করে, মূলত ম্যাসাজ, কাফিং অলসো ম্যাসাজ। ওকে, আপনার যে ম্যাসাজটা হতো হাতে করতেন সেটা একটা ডিভাইসের মাধ্যমে করছেন, এটা অলসো একটা ম্যাসাজ, সার্কুলেশন বাড়বে, ওখানে যে অ্যাডহেশন হয় ঠিক না, আপনার স্কিনের সাথে ফেসা, ফেসার সাথে মাসেল, মাসেল টু মাসেল, মাসেল টু লিগামেন্ট, কি হয় অ্যাডহেশন হয়, এটা হচ্ছে ডিউটি ইনফ্লামেশন। তো আপনি যখন কাফিং করবেন তাহলে অ্যাডহেশন গুলো ছেড়ে দিবে না, এটা ফ্রি হবে, মুভেবল হবে। আমাদের মূল মন্ত্র কি, রিহ্যাবিলিটেশন, মুভ করা। আমরা কি হুইলচেয়ারে থাকবো না, কোনো রুগী হুইলচেয়ারে থাকবে না, কোনো ক্রাস নিয়ে আসবে না, সেজন্য তাহলে একটি ব্লাইন্ড রিড করতে পারবে। এটা হচ্ছে, এই জন্য একটা ট্রিটমেন্ট থেকে শুরু করে বাসা পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে আপনাকে এটা নিয়ে কথা বলতে হবে, ঠিক আছে? আর কোনো কোশ্চেন? ও ডিডি ডিডি ডি অবলিক টান দিয়ে একটা ডি লেখো, তারপরে আপনার তারপরে যা কি পাইছেন লেখো, বুঝা গেছে কথা? ডি লেখে, হ্যাঁ হ্যাঁ, উই 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 লেখে বুঝতে পারে, আপনার জন্য ভালো, ঠিক আছে? সাউন্ড হতে পারে এটা, যদি আপনি এক্সরে দেখে বোঝা যায় যদি কোনো ডিজেনারেটিভ চেঞ্জ আছে কি না, যদি ডিজেনারেটিভ চেঞ্জ থাকে তাহলে তো সাউন্ড হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে তো এখানে একটা কথা বলছিলাম এর আগে, যে আমরা রোগীর নিউট্রিশনের কথা বলছি, বলছিলাম না? তো সাধারণত আর্থ্রাইটিসে কি হয়, কার্টিলেজ ইলোশন হয়ে, কার্টিলেজ যখন থাকে না সাউন্ড হতে পারে, এটা একটা। আরেকটা হচ্ছে জয়েন্টের ইটসেলফ সার্ভিক্যাল ফ্লুইড থেকে একটা সাউন্ড হয়, আমি বুঝতে পারছি। এখন এই সাউন্ডটা কি রোগীর আনপ্লেজেন্ট কি না, বাকি সাউন্ড আপনি এক্সরে বা আপনার বাই ফিজিক্যাল এক্সামিনেশনই বুঝতে পারবেন। তো সেই ক্ষেত্রে তাকে আমরা বিভিন্ন সাপ্লিমেন্ট দিতে পারি, যেমন গ্লুকোসামাইন, কনভার্জিন সালফেট, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন ডি, এগুলো কিন্তু আপনার প্রেসকে করতে হবে, তবে বেটার এগুলো লেভেল দেখে নেবেন, বুঝা গেছে কথা? তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার ফিজিওথেরাপি প্লাস তার এটা, এবং তাকে ডায়েটের বিভিন্ন খাবারের বিভিন্ন ডাটা দিয়ে দিবেন, যে কোন খাবারটা আপনার উপকারে আসে, এই যে তো ফুডের আপনাকে সাজেশন দিতে হবে। তো ঠিক আছে, আজকের জন্য কমপ্লিট। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট,
অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।